আফসোস মানে থাকে না একটা আফসোস যে আমরা কেন আমির খান শাহরুখ খানকে একসঙ্গে ফিল্মে দেখলাম না তো ঠিক তেমনি কিন্তু আমাদের ডলিউডে একটা আফসোস কিন্তু আজও কিন্তু রয়ে গিয়েছে যে কেন আমরা একটা ফিল্মে মান্না এবং রিয়াজকে একসাথে পেলাম না কেমন হতো যে শীর্ষ দুই নায়ক যদি একসঙ্গে তার স্ক্রিনে যদি থাকতেন মান্না এবং রিয়াজকে যদি একসঙ্গে আমরা দেখতাম দিলীপ বিশ্বাস কিন্তু চেষ্টা করেছিলেন এবং পত্রিকাতে দেখেন লেখা আছে যে দিলীপ বিশ্বাস কিন্তু অলরেডি মান্না এবং রিয়াসকে নিয়ে কিন্তু অলরেডি কিন্তু তিনি তার ফিল্মের কিন্তু অলরেডি সব কাজ কিন্তু তিনি শুরু করে দিয়েছিলেন এবং তিনি একটা ইন্টারভিউ দেয় পত্রিকাতে এবং সেটা নিয়ে এখন আলোচনা করবো যে এই আফসোসটা আমাদের কেন থেকে গেল যে কেন আমরা তাদেরকে একসঙ্গে পেলাম না হ্যাঁ সেটা নিয়ে আলোচনা করব তো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের অ্যাকশন সিনেমাতে নিজেকে সোপে দিয়ে এমন একটা জায়গায় চলে গিয়েছেন যে অ্যাকশন সিনেমাতে তিনি অন্যদিকে রোমান্টিক সিনেমাতে রিয়াজ এমন একটা নাম যে অস্থির সময় একটা স্বস্তির জুটি ছিল রিয়াজ শাঙমুর জুটি রিয়াজ শাগনুর জুটির সিনেমা দেখার জন্য কিন্তু প্রেক্ষাগৃহে মা বোন শিক্ষিত রুচি ছিল অডিয়েন্স তারা কিন্তু ভিড় জমত তারা কিচ্ছু চাইতো না সিনেমাতে রিয়াজ শাখনুর তাদের মিষ্টি মধুর গান আছে তাদের কেমিস্ট্রি আছে ব্যাস্ট অফ শেষ কিন্তু আপনার কি মনে একবার প্রশ্ন জাগে না যে এই দুজন বড় তরকারি আছে এবং মান্নাকে কেন আমরা এক সময় প্রেমে দেখলাম না হ্যাঁ দিলীপ বিশ্বাস কিন্তু অলরেডি কিন্তু সব কনফার্ম করে ফেলেছিল দিলীপ বিশ্বাসের একটা ইন্টারভিউ দেখেন আপনি পেপার কাটিংয়ে স্পষ্ট লেখা আছে যে দিলীপ বিশ্বাস তিনি কিন্তু অজান্তে সিনেমাটা বানানোর পরে কিন্তু বেশ কয়েক বছর কিন্তু তিনি ফিল্ম থেকে কিন্তু দূরে ছিলেন এবং এর ভিতর কিন্তু তার সার্বিক তত্ত্বাবধানে তার ছেলে দিবাশীর বিশ্বাস তার নামে একটা সিনেমা চালিয়ে দেয় যে সিনেমার নাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং মাঝখানে অনেক বছর কিন্তু গেপ গিয়েছে যখন দিলীপ বিশ্বাস তার পরবর্তী প্রোডাকশনে হাত দেয় এবং দিলীপ বিশ্বাস বলে যে আমরা জানি যে অশ্লতার একটা চরম প্যান্ডামিক এখন ভালো সিনেমা তৈরি হচ্ছে না কাস্টিং বেটে বলে মিলছে না যার কারণে কিন্তু দিলীপ বিশ্বাস তখন ফিল্ম বানাতেন না এরপরে দুই সালে কিন্তু আমরা দিলীপ বিশ্বাসের আরো একবার তাকে আসতে দেখলাম এবং সিনেমার নাম মায়ের মর্যাদা আপনি দেখেন অলরেডি কিন্তু মান্না এবং রিয়াজকে নিয়ে কিন্তু অলরেডি সিনেমাটা কাস্ট এছাড়াও কিন্তু মৌসুমি এবং এখানে কিন্তু সামনের তো একটা দুর্দান্ত কাস্টিং এখানে ছিল এবং এখানে কিন্তু আলমগীরকে কিন্তু তিনি রেখেছিলেন দেখেন এখানে লেখা আছে যে আলমগীর সাহেবকে নিয়েও কিন্তু তিনি সিনেমাটা বানাতে চেয়েছিলেন কিন্তু আলমগীর সাহেবের হয়তো ব্যাটে বলে কোনো কারণে হয়নি পরবর্তীতে কিন্তু আর আলমগীর সাহেবকে পাইনি কিন্তু আমরা পরবর্তীতে আর তার ক্যারেক্টার কিন্তু আমরা সোহেল রানা সাহেবকে পেয়েছিলাম তো দেখেন দিলীপ বিশ্বাস কিন্তু কেন দূরে ছিলেন এবং তিনি এরকম একটা ঘোষণা দিয়েছিলেন এবং ফাইনালি রিয়াজ এবং মান্নাকে কিন্তু ঘোষণা দিয়ে কিন্তু সিনেমাটা হলো না কারণ এখানে নানা রকম ব্যাপার থাকে যে রিয়াজ বুঝতে পেরেছিলেন যে হয়তো কোনো না কোনো কারণে তার ক্যারেক্টারকে একটু পিছনে ফেলে দেওয়া হচ্ছে যার কারণে হয়তো রিয়াজ তিনি একটাই কথা স্পষ্ট যে অডিয়েন্সদের কিন্তু একটা অধরাই থেকে গেল যে মান্না এবং রিয়াজ হালের শীর্ষ দুই অভিনেতাকে আমরা একসঙ্গে আর বড় পর্দায় দেখতে পারলাম না এই আক্ষেপ আজও কিন্তু বেঙ্গলি ফিল্মের অডিয়েন্সরা কিন্তু তারা ধুকে ধুকে কিন্তু যে কেমন হতো যদি আমরা দুজনে যে একে অন্যকে কাউন্টার দিয়ে অ্যাক্টিং করছে কে কাকে ছাপিয়ে যাবে কে ভালো অভিনয় করতো কার স্ক্রিন প্রেজেন্টেশন কীরকম হতো সব কিছু মিলে কিন্তু অডিয়েন্সদের একটা চাহিদা কিন্তু থেকে গিয়ে চলে যায় সাকিব খান এই সিনেমাতে কিন্তু বেশ ভালো দুর্দান্ত পারফর্ম করেছিল ভালো সিনেমা সিনেমাটা বক্স অফিসে সাকসেসফুল ছিল এবং সাকিব খান দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই সিনেমাতে তো এখন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে এক্স্যাক্টলি রিয়াজ যদি এই সিনেমাতে কাজ করত তাহলে মান্না এবং রিয়াজকে আমরা একসঙ্গে পেতাম এবং রিয়াজকে মান্নাকে টপকে যেতে পারতো অ্যাক্টিয়ে বা শাকিব খান যে পারফরমেন্স দিয়েছে ওটা কি রিয়াস কভার করতে পারতো এটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আমাকে কমেন্ট বক্সে আমি করেছিলাম আপনাদের মূল্যবান কমেন্ট